ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে রবিবারে আমি অনিন্দিতা আবার নিয়ে চলে এসেছি একটা খুব মজার গল্প। তবে গল্প শুরু করার আগে যা বলি তা একবার মনে করিয়ে দিই। তোমরা যারা আমার গল্প দেখতে শুনতে ভালোবাসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রত্যেক রবিবার এই মজার মজার গল্প, ছড়া, কবিতাগুলো তোমাদের একদম মিস না হয়। তাহলে আর দেরি না করে চলো আমরা গল্প শুনি। আজকের গল্প একটা রুশ দেশের উপকথা, সে এক অনেক দূরের দেশ। আজকের গল্পের নাম মাছের আজ্ঞায়। তো সেই অনেক দূরের দেশে ছিল এক বুড়ো। সেই বুড়োর ছিল তিনটে ছেলে। প্রথম দুটি ছেলে খুব চালাক, চতুর, খুব লক্ষ্মীপাড়া, তারা সারাদিন কাজ করত। আর যে তৃতীয় নম্বর ছেলেটি, সে ছিল একেবারে হাঁদা। তার নাম ছিল ইয়েমেল্লা। সে ভীষণ অলস প্রকৃতির ছিল, আর কোনো কাজ করাতে তার কোনোই আগ্রহ ছিল না। যেহেতু বরফের দেশ, ঠান্ডার দেশ, সেই কারণে ঘরে সব সময় চুল্লি জ্বলত। তোমরা দেখেছো না, সিমেন্টে বাঁধানো চুল্লির ভেতরে কাঠ জ্বালিয়ে সবসময় আগুন জ্বালিয়ে রাখা হয়, যাতে ঘরের তাপমাত্রা সুন্দরভাবে উত্তপ্ত থাকে। তো ইয়েমেল্লা সারাদিন ওই চুল্লির ওপরে শুয়ে থাকত, আর কোনো কাজ করত না, আর সারাদিন ওই চুল্লির উত্তাপে নিজের শরীর গরম করত আর ঘুমোত। তো একদিন হলো কি, দাদারা হাটে চলে গেছে। বৌদি দুজন এসে ইয়েমেল্লাকে বলল, ইয়েমেল্লা বাড়িতে একদম জল নেই, যাও না দুবালতি জল নিয়ে এসো। ইয়েমেল্লা অনেক কষ্টে আড়মোড়া ভেঙে বলল, ভাল লাগছে না। তখন বৌদিরা বলল, বেশ ভালো না লাগলে দাদারাও হাটের থেকে কিচ্ছু এনে দেবে না, তখন তুমি থেকো চুল্লির ওপরে শুয়ে। ইয়েমেল্লা আর কি করে, অনিচ্ছা সত্ত্বেও সে চুল্লির ওপর থেকে নেমে এসে সে কোনো রকমে দুবালতি নিয়ে টলতে 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 একটা নদীর পাড়ে গেল। কিন্তু ঠান্ডার জায়গা তো, জল তো জমে একেবারে বরফ হয়ে গেছে। ও কী করলো, একটা ধারালো জিনিস ঘরের থেকে এনেছিল, সেটাকে দিয়ে সেই বরফ ঠুকে 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 ভাঙলো, একটা গর্ত তৈরি হলো, আর তার নিচ থেকে দু ঘড়া জল তুলল। জল যখন তোলা হয়ে গেছে, তখন সে গর্তের ভেতর দেখতে পেলো একটা দারুণ সুন্দর মাছ। সে করলো কি, খপাত করে সেই মাছটাকে ধরে ফেললো। ভাবলো বাড়ি গিয়ে বৌদিদের বলবো মাছটাকে কেটে ঝোল বানিয়ে দিতে, মজা করে খাওয়া যাবে। কিন্তু মাছটা ছিল একটা অন্য রকম মাছ। হঠাৎ সেই মাছ মানুষের গলায় বলে উঠল, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। ইয়েমেল্লা তো একটু চমকে গেল, মাছ আবার মানুষের মতো কথা বলতে পারে নাকি, এ নিশ্চয়ই কোনো বিশেষ মাছ হবে। ইয়েমেল্লা বলল, আমি তোমাকে মোটেও বিশ্বাস করি না, তোমার এই কথায় তোমাকে ছেড়ে দেই আর তুমি পালিয়ে যাও আর কি, কখনো না। তুমি এখন আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, আর তোমাকে কেটে আমরা রান্না করে খাবো। মাছ তো ভীষণ কাকতি মিনতি করছে, ইয়েমেল্লা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি পরীক্ষা নাও, তুমি যা বলবে আমি তাই করব। শুধু মনে রেখো, একটা কথা তোমাকে বলতে হবে, যখনই তোমার কিছু ইচ্ছে হবে তোমায় বলতে হবে মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। কি বলতে হবে? মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। ইয়েমেল্লা ভাবলো, ঠিক আছে পরীক্ষা করে দেখা যাক। ইয়েমেল্লা বলল যে, ঠিক আছে, এই যে দু বালতি জল আমি ভরেছি এটা আমি নিজে নিয়ে যাব না, দেখি তো এই বালতি নিজে নিজে ঘরে গিয়ে উপস্থিত হয় কি না। তখন বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, বালতি তোরা নিজেরা হেঁটে হেঁটে বাড়ি চলে যা তো, আর একটু
একটু জল যেন ছলকে রাস্তায় না পড়ে। ও মা, মাছ তো জাদুকরি মাছ। সেই কথা বলতেই বালতিগুলো একা একাই চলতে শুরু করলো ঘরের দিকে। আর গ্রামের পথ দিয়ে শুধু দুটো বালতি যাচ্ছে দেখে গ্রামের লোকেরা তো অবাক। আরে, বালতিরা একা একাই হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। ইয়েমেল্লার তখন বিশ্বাস হলো, আর ইয়েমেল্লা তখন মাছটিকে বিদায় দিয়ে দিল। তারপরে সে হেলতে দুলতে বালতি যাচ্ছে আগে আগে, আর ইয়েমেল্লা খালি হাতে পেছনে মজা করতে করতে বাড়ি চলেছে। তারপর বালতি দুটো উঠোনে গিয়ে একাই থেমে গেল। ইয়েমেল্লাকে কোনো কষ্টই করতে হলো না। ও কি করলো, ও তো অলস, ও আবার গিয়ে ওই চুল্লির ওপরে উঠে শুয়ে পড়ল। সে উত্তাপে সে গা গরম করে আর আরাম করে ঘুমোয়। কিছু সময় পরে বৌদিরা আবার এলো। এসে বলল, ইয়েমেল্লা শোনো, চুল্লির কাঠ তো প্রায় পুড়ে শেষ, আরও তো কাঠ লাগবে, যাও তো উঠোনে কাঠ বাঁধা আছে, চেলা করে আনো। চেলা করে মানে কাঠটা কেটে আনো দুভাগ করে। তো ইয়েমেল্লা বলছে, ভালো লাগছে না। তখন বৌদিরা বলছে, বেশ তাহলে দাদারাও হাটের থেকে কিছু এনে দেবে না। ইয়েমেল্লা তো খুবই নারাজভাবে উঠে বসল। তখনই ওর মনে পড়ে গেল ওই মন্ত্রটার কথা। ও তখন বলল, এই কুঠার, যাত গিয়ে উঠোনের কাঠগুলো চেলা করে আন, আর সে চেলা কাঠগুলো যেন নিজে নিজে হেঁটে এসে এসে এই চুল্লিতে লাফ দেয়। মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, যা কুঠার। হুমা, অমনি কুঠার একা একাই উঠোনে গিয়ে খটাখট খটাখট শব্দ করে কাঠ কাটছে, আর সেই কাঁটা কাঠগুলো একা 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 একাই হেঁটে হেঁটে এসে চুল্লির ভেতরে লাফ দিচ্ছে। কী মজার ব্যাপার! এইবার ওর তো সেই কাঠ কাটাও হয়ে গেল, ওকে কোনোই পরিশ্রম করতে হলো না। ও আবার চুল্লির ওপরে গিয়ে শুয়ে ঘুমোতে শুরু করলো। কিছুক্ষণ পরে বৌদিরা আবার এসেছে। এসে বলছে, ইয়েমেল্লা বাড়িতে একদম কাঠ নেই, যাও তো বন থেকে বড় বড় কাঠ কেটে আনো। ইয়েমেল্লা তখন বলল, আমার একদম ভালো লাগছে না, আর তোমরা বাড়িতে আছো কি করতে, যদি সব কাজ আমাকেই করতে হয়। বৌদিরা বলল, ও মা, ছেলে কি বলে শোনো, জঙ্গল থেকে কি কাঠ কেটে আনা আমাদের মেয়েদের সাধ্যে, এ তো তুমিই করবে, আর তুমি যদি না করো তাহলে দাদারা। ইয়েমেল্লা ভাবল, হাটের থেকে যদি কিছু এনেই না দেয়, সারাদিন কি শুধু শুয়ে বসে ভালো লাগে, থাক তার থেকে ওই মন্ত্রটা বলে আমি বনে চলে যাই। ইয়েমেল্লা কি বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছে, স্লেজ গাড়ি তুই বেরিয়ে পড় তো, আমরা বনের পথে যাব। সঙ্গে আসুক একটা দড়ি আর একটা বড় কুঠার। বৌদিদের সেটা দেখে একটু অবাক লাগলো। বৌদিরা হলো, এই পাগল, হাঁদা ছেলে, স্লেজ গাড়ি নিয়ে কেউ বনে কাঠ কাটতে যায়? তুই ঘোড়াটা বের কর। ইয়েমেল্লা বলল, আমার ঘোড়া টোড়া লাগবে না, আমি স্লেজ গাড়িতেই দেখবে আমি সব কাঠ কেটে নিয়ে বেঁধে নিয়ে চলে আসব। বৌদিরা ভাবল, ঠিক আছে দেখাই যাক। ইয়েমেল্লা বলল, বৌদি সদর দরজাটা খুলে দাও তো। যেই না বৌদিরা সদর দরজা খুলে দিয়েছে, স্লেজ গাড়ি তো সাঁই সাঁই করে ছুটছে। ইয়েমেল্লা আরও দ্রুত জোরে ছোটাচ্ছে স্লেজ গাড়ি। স্লেজ গাড়ি মানে কি বলো তো, যেটা ওই ঘোড়া বা বড় বড় কুকুররা ঠান্ডার দেশে টানে না, সেই বরফের গাড়িকে বলে স্লেজ গাড়ি। তো ইয়েমেল্লা তো যাচ্ছে, এবার সেই বনের পথ যায় শহরের ভেতর দিয়ে। শহরাঞ্চলে তো লোক থাকে, কিন্তু স্লেজের গাড়ি এতই দ্রুত ছুটছে যে সামনে কে আসছে না আসছে সেটা ও দেখছেই না। ফলে স্লেজ গাড়ির গতির সামনে পড়ে অনেকে আহত হলো, অনেকে নিহত হলো, চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে তাই দুর্ঘটনা ঘটলো। লোক তো ভীষণ রেগে গেল, ধরতো বলতে বলতে ওর পিছনে গেল। কিন্তু ওই গাড়িকে তো আর ধরা সম্ভব না, ও চলে গেল সেই বনের ভিতরে।
সেইখানে কুঠার গিয়ে বড় বড় গাছ থেকে কাঠ কাটছে, নিজে নিজেই সেই কাঠ এসে বাঁধা হয়ে যাচ্ছে দড়ি দিয়ে। তারপর হঠাৎ করে কুঠারকে ও আদেশ করলো, একটা বড় মুগুর বানাও তো। সে কাঠ কেটে একটা বিশাল মুগুর তৈরি হলো। তারপরে ইয়েমেল্লা আবার স্লেজ গাড়ি করে সেই বাঁধা কাঠ আর মুগুর নিয়ে সাঁই সাঁই করে আবার ফিরছে। কিন্তু ওখানে যেহেতু অনেক দুর্ঘটনা ঘটেছে, জনতা তো উত্তেজিত হয়েছিল আর ওরা অপেক্ষা করছিল এই গাড়ি তো এই পথেই ফিরবে, তখন ব্যাটাকে শায়েস্তা করব। এইবার যখন স্লেজ গাড়ি শহরাঞ্চলে ঢুকেছে, তখন তো লোকেরা মারমুখী হয়েছিল। স্লেজ গাড়ি থেকে ইয়েমেল্লাকে ধরে নামিয়ে বেদম প্রহার করলো কিছু লোক। তখন ইয়েমেল্লা মনে মনে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায় মুগুর, দে তো এদেরকে শায়েস্তা করে। অমনি সেই যে বড় মুগুরটাও বানিয়ে আনলো না, সেইটা সেই লোকগুলোকে ধপাধপ প্রচণ্ড প্রহার করল। তারপরে ইয়েমেল্লা ওদের হাত থেকে মুক্তি পেয়ে, বাকি লোকেরা তো ভয়েই দূরে সরে গেল, মুক্তি পেয়ে সে স্লেজ গাড়িতে উঠে সাঁই সাঁই করে বাড়িতে চলে এলো। তারপর ওই বাঁধা কাঠ বৌদিদের দিয়ে সে আবার গিয়ে চুল্লির ওপর শুয়ে পড়ল। কিন্তু এইভাবে তো দিন যাচ্ছে রাত যাচ্ছে, রাজার কানে ইয়েমেল্লার নামে কিছু নালিশ গিয়ে পৌঁছলো, কেননা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কে এই ছেলে, কেন এমন পাগলামো করছে, সেটা তো রাজাকে দেখতে হবে। দেশে যদি আইন কানুন বিগড়ে যায়, রাজাকে তো তার ব্যবস্থা নিতেই হবে, তাই না? রাজার কাছে যখন খবর গিয়ে পৌঁছলো, রাজা তার পেয়াদাকে বলল, কে ইয়েমেল্লা, এক্ষুনি যাবে তাকে ধরে আনবে। পেয়াদা তো চলল, ইয়েমেল্লার গ্রামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বৌদিদের জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কি ইয়েমেল্লার বাড়ি? বৌদিরা বললো, হ্যাঁ কেন বলুন তো। বললো, আমি রাজ পেয়াদা, রাজা ওকে ধরে নিয়ে যেতে বলেছে। বৌদিরা তো একটু ভয় পেয়ে গেল। পেয়াদা জোর করেই সেই ঘরে ঢুকে চুল্লির উপর ইয়েমেল্লাকে দেখতে পেল। বললো, ইয়েমেল্লা তুমি এক্ষুনি যাবে, তোমাকে রাজা তলব করেছে। ইয়েমেল্লা বললো, আমার একদম ইচ্ছে করছে না। তখন রাজপেয়াদা তাকে ঠাস করে একটা চড় মারল। যেই না মারা, অমনি তো ইয়েমেল্লার মাথা গেল গরম হয়ে। তখন ও সেই মুগুরটাকে বলল, আয় তো মুগুর, এসে পেয়াদাকে একেবারে শায়েস্তা করে দে, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়। বলা মাত্র মুগুর এসে তো পেয়াদাকে এমন মার মারল, পেয়াদা তো প্রায় প্রাণ হাতে করে পালিয়ে বাঁচল। তারপরে রাজা তো খুব মনক্ষুণ্ণ হলো। পেয়াদাও যখন ইয়েমেল্লাকে ধরে আনতে পারলো না, তখন সে তার মহাসামন্তকে খবর দিল। মহাসামন্ত মানে কি বলো তো, মন্ত্রী। তখন মন্ত্রী মশাইকে সব ঘটনা বলার পরে মন্ত্রী তো ভয়ে ভয়ে রাজাকে বলল, আমাকে কি যেতেই হবে? রাজা বলল, হ্যাঁ তোমাকে যেতেই হবে, আর ইয়েমেল্লাকে যে কোনোভাবে এখানে ধরেও আনতে হবে। মন্ত্রীমশাই পাইক বরকন্দাজ নিয়ে গ্রামের পথ দিয়ে চলতে চলতে ইয়েমেল্লার বাড়িতে এসে হাজির হলো। তখন সে তার বৌদিকে জিজ্ঞেস করল, ইয়েমেল্লার বাড়ি কি এইটা? আচ্ছা ইয়েমেল্লাকে তো রাজা ডাকছে, কিন্তু ওকে তো কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না, কি করলে সে যাবে একটু বলে দেবেন। তখন বৌদিরা বলল, আসলে ইয়েমেল্লা না খুব ভালো কথার মানুষ, ওকে যদি আপনি ভালো করে বলেন তাহলেই ও আপনাদের সঙ্গে যাবে, তা না হলে কিন্তু একদম যাবে না। আর যদি বলেন যে একটা লাল কাপ্তান ওকে দেবেন তাহলে ও যাবে। তখন মহাসামন্ত এলো। মহাসামন্ত এসে ইয়েমেল্লাকে দেখতে পেল, সে চুল্লির উপর ঘুমোচ্ছে যথারীতি। সে বলল, ইয়েমেল্লা, ও ইয়েমেল্লা, তুমি কি সারাক্ষণ ঘুমিয়ে থাকো নাকি? ওঠো ওঠো, সারাক্ষণ ঘুমোলে কি হয়,
আমি এসেছি রাজার মহাসামন্ত, তোমাকে রাজবাড়িতে নিয়ে যাব। এই দেখো রাজার বাড়ি থেকে তোমার জন্য কত মন্ডা, মিঠাই, কাজু, কিশমিশ এনেছি। আর তুমি যদি রাজার বাড়িতে যাও না, তোমাকে রাজা একটা লাল কাফতান দেবে জানো। প্রিয়মেলা বললো, আমার একদম ইচ্ছা করছে না, আমার এখন ঘুম পাচ্ছে, যাও তোমরা। তখন আবার মহাসামন্ত বলল, প্রিয়মেল্লা তুমি কিন্তু ভেবে দেখো, ওখানে তোমার জন্য মহাভোজের আয়োজন হয়েছে, তুমি কি যাবে না? রাজা তোমার সাথে একবার দেখা করতে চায়। প্রিয়মেল্লা তখন ভাবল, বেশ তাহলে যাওয়া যেতেই পারে। প্রিয়মেল্লা তখন বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, চল তো রাজার বাড়ি চল। আর মহাসামন্তকে বলল, আপনি চলে যান, আমি পরে আসছি। এই কথা শোনার সাথে সাথে মহাসামন্ত তো চলে গেছে, আর এইদিকে ওর সেই চুল্লিটা নড়ে উঠেছে, একেবারে ছাদের দেওয়াল কেঁপে উঠেছে, আর যে চার দেওয়াল তাতে ফাটল ধরেছে। ফটক দরজা ভেদ করে সেই চুল্লি ইয়েমেল্লাকে নিয়ে চলেছে রাজবাড়ির দিকে। রাস্তা দিয়ে একটা জ্বলন্ত চুল্লি যাচ্ছে, তার উপর ইয়েমেল্লা, আর গ্রামের লোকেরা দেখে ভাবছে ওটা কি যাচ্ছে। তারপর এই অবস্থাতে ইয়েমেল্লা পৌঁছলো রাজবাড়ির সামনে। ইয়েমেল্লা এসেছে দেখে রাজা বলল, তোমার নামে অনেক নালিশ জমা পড়েছে, তুমি নাকি বহু লোকের ক্ষতি করেছো শুনলাম। ইয়েমেল্লা বলল, আচ্ছা ওরা আমার গাড়ির সামনে এলো কেন আপনি বলুন তো, আমি তো ওদেরকে ডাকিনি। এই সময় ইয়েমেল্লার চোখ গেল উপর দিকে জানালায় দাঁড়িয়ে রয়েছে রাজকুমারী মারিয়া। সে ইয়েমেল্লার চুল্লির দিকে তাকিয়ে ভাবছে, ছাপ বাবা এটা আবার কি। ইয়েমেল্লা তখন মনে মনে বলল, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়, রাজকুমারীর মনে যেন আমার প্রতি ভীষণ ভালোবাসা তৈরি হয়ে যায়। এইটা মনে মনে ভাবতে ভাবতে সে রাজাকে বলল, বেশ আমি এখন যাচ্ছি, আমি আবার পরে আসবো, এখন আমার একদম ভালো লাগছে না। বলে সে সেই জ্বলন্ত চুল্লি নিয়ে আবার ঘরে ফিরে এলো। তারপর তো অনেক দিন কেটে গেছে, এই দিকে রাজবাড়িতে তো হুলস্থুল পড়ে গেছে। মারিয়া জেদ ধরে বসেছে সে ওই ইয়েমেল্লাকে বিয়ে করবে, তা না হলে আর কাউকে বিয়ে করবে না। রাজার হয়েছে মহাবিপদ, সে আবার মহাসামন্তকে তলব করেছে, বলেছে তুমি যেভাবে পারো ইয়েমেল্লাকে ধরে আনবে, জ্যান্ত অথবা মৃত, আমি কিচ্ছু শুনতে চাই না। মহাসামন্ত তো রাজার সেই আদেশ পেয়ে আবার চলো ইয়েমেল্লার বাড়িতে ইয়েমেল্লাকে ধরে আনতে। সে বাড়ি গিয়ে দেখছে ইয়েমেল্লা যথারীতি চুল্লির উপর ঘুমোচ্ছে। ইয়েমেল্লাকে কত ডাকলো, ইয়েমেল্লা দেখো আমি তোমার জন্য কত শরবত, মিষ্টি রুটি, তারপরে কত রকমের বাদাম, কত কিছু এনেছি। ইয়েমেল্লার ঘুমই ভাঙে না। তখন সেই মহাসামন্ত করল কি, সেই ঘুমন্ত ইয়েমেল্লাকে গাড়িতে তুলে রাজবাড়িতে গিয়ে হাজির হলো। এইবার ইয়েমেল্লা তো ঘুমিয়ে রয়েছে, আর রাজা করেছে কি, একটা লোহার পিঁপে আনিয়েছে। সেই লোহার পিঁপের চারপাশে আলকাতরা দিয়ে কালো রং করেছে। তারপর ওই বড় পিপের ভেতরে নিজের মেয়ে মারিয়া আর ওই ঘুমন্ত ইয়েমেল্লাকে ঢুকিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। ভাবো কি পাষণ্ড বাবা। তারপরে তো সেই পিপে ভাসতে 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 যাচ্ছে, হয়তো অনেক দিন অথবা অল্প কিছু দিন, জানা নেই। ইয়েমেল্লার ঘুম ভেঙেছে, সে দেখছে খুব চাপাচাপি লাগছে, চারিদিকে এত অন্ধকার, কি ব্যাপার। সে মনে মনে বলছে, এ আমি কোথায় এসে পড়লাম। তারপর সে কিছুটা চিৎকার করছে, কোথায় এটা, আমি কিছুই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে মারিয়া উত্তর দিয়েছে, বাবা আমাদেরকে পিপের ভেতর ভরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, আমরা ভাসতে ভাসতে কোথায় এসেছি কে জানে। ইয়েমেল্লা বলছে, তুমি কে। তখন মারিয়া উত্তর দিচ্ছে, আপনি আমায়
চিনতে পাচ্ছেন না আমি রাজার মেয়ে মারিয়া? তখন ইয়েমেল্লা বুঝতে পেরেছে সবটা। ইয়েমেল্লা তখন খুব রেগে গেছে। তখন সে বলেছে, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায় সমুদ্রে বিশাল ঢেউ উঠুক, আর আমরা সেই ঢেউয়ে ভাসতে ভাসতে যেন হলুদ বালির তীরে গিয়ে পৌঁছাই। যেমনি বলা তেমনি কাজ। সমুদ্রের বুক দুলিয়ে সেই কি বিশাল ঢেউ উঠেছে! সেই পিপে এদিক ওদিক গড়াতে 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 হলুদ বালির একটা সোনালি দ্বীপে গিয়ে উপস্থিত হয়েছে। তারপর সেই পিপে থেকে তারা বেরিয়ে পড়েছে। তখন রাজকুমারী বলছে, ইয়েমেল্লা আমরা এখানে কোথায় থাকবো? এ তো নির্জন দ্বীপ, এখানে তো আর কিছুই নেই। এখানে তুমি একটা যেন তেন করে ঘর তোলো। ইয়েমেল্লা বলছে, আমার ভালো লাগছে না। কিন্তু মারিয়া অনেক তোষামদ করে, অনেক বুঝিয়ে মানিয়ে ইয়েমেল্লাকে রাজি করাতে ইয়েমেল্লা তখন সেই জাদুমন্ত্র বলে একটা দারুণ প্রাসাদের আদেশ দেয়। সে বলে, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায় একটা সোনার ছাদলা পাথরের রাজপ্রাসাদ তৈরি হয়ে যাক এখানে। চোখের নিমেষে সেখানে এক দারুণ রাজপ্রাসাদ তৈরি হয়ে যায়। তারপর ইয়েমেল্লা আর মারিয়া সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তারপর মারিয়া ইয়েমেল্লাকে বুঝিয়ে বলে, আচ্ছা ইয়েমেল্লা তুমি সুন্দর হয়ে যেতে পারো না? ইয়েমেল্লা কিন্তু তখন আর ভাবে না, সে তখন চুপি চুপি বলে, মাছের আজ্ঞায় মোর ইচ্ছায় আমাকে এক ভীষণ সুন্দর তরুণ বীর করে দাও তো। বলা মাত্রই ইয়েমেল্লা হয়ে যায় বীর তরুণ রূপে অরুণ। দারুণ দেখতে হয়ে যায় ইয়েমেল্লাকে। তারপর মারিয়ার আর কোনোই দুঃখ থাকে না, ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো একদিন হয়েছে কি, রাজা শিকারে বেরিয়ে ওই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। এইবার রাজা ভাবছে, আমার অনুমতি না নিয়ে এই জায়গায় এত বড় প্রাসাদ কে বানালো? রাজা তখন মহাসামন্তকে বলেছে, ওইখানে যারা আছে তাদেরকে এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে বলবে। মহাসামন্ত তো নিজ থেকে গিয়ে ডাকছে, কারা এই রাজপ্রাসাদে আছেন তারা অবশ্যই রাজার সঙ্গে দেখা করবেন আজকে। ইয়েমেল্লা তখন বেরিয়ে এসে মহাসামন্তকে বললেন, রাজাকে আমি ভোজের আমন্ত্রণ জানালাম আমার রাজপ্রাসাদে, আপনি বরং রাজার কাছে এই বার্তা পৌঁছে দিন। মহাসামন্ত তো সেই মতো রাজার কাছে বার্তা পৌঁছে দিয়েছে। রাজা প্রাসাদ পরিদর্শনের জন্য সেই ভোজের নিমন্ত্রণ গ্রহণ করে সেই প্রাসাদে এসে উপস্থিত। তারপর সে তো প্রচণ্ড ভোজের আয়োজনে একেবারে ভুঁড়ি ভাসিয়ে খেয়েছে, পান করেছে, মজা করেছে। তারপর সে ইয়েমেল্লাকে জিজ্ঞেস করেছে, তরুণ বীর তুমি কে হে? তোমাকে তো ঠিক চিনলাম না। ইয়েমেল্লা তখন বলল, আমাকে আপনি চিনতে পারছেন না? আমি সেই হাঁদা ইয়েমেল্লা। আপনি আমাকে আর আপনার মেয়েকে একটা লোহার পিপেতে আলকাতরা মাখিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আমরা মরে যাব, তাই না? কিন্তু আমি যদি চাই, আমি এক্ষুনি আপনার এই সমস্ত রাজত্ব জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারি। এই কথা শোনার সাথে সাথে রাজা তো ভীষণ ভয় পেয়ে গেছে। রাজা বলল, আমার মেয়েকে তুমি বিয়ে করো, আমার রাজত্ব তুমি ভোগ করো, কিন্তু আমাকে প্রাণে মেরো না ইয়েমেল্লা। আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমার ক্ষমতাকে চিনতে পারিনি ইয়েমেল্লা। এই কথা শোনার সাথে সাথে রাজবাড়িতে সে কি বিরাট আয়োজন হলো, কত পান, কত ভোজ। তারপরে ইয়েমেল্লা, মারিয়া এবং রাজা সবাই মিলে সুন্দর করে তাদের জীবন কাটাতে লাগলো। এইখানে আমার গল্পটি হলো সারা। শুনলো লক্ষ্মী যারা, বলো তো
এই গল্প থেকে আমরা কি শিখলাম? এটা কিন্তু রুশ দেশের একটা উপকথা। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষকে কিন্তু বাইরে থেকে দেখে তাকে কখনো অনুমান করে নিতে নেই তার ক্ষমতা কতটুকু, তাই না? হয়তো আমরা ভাবছি মানুষটি কিছুই জানে না, হাঁদা, কিন্তু তার মধ্যে অনেক স্পেশাল পাওয়ার থাকতে পারে, অনেক উদ্ভাবনী ক্ষমতা থাকতে পারে, অভাবনীয় শক্তি থাকতে পারে। তাই কখনো কাউকে দেখে ছোট করবে না। কেমন? ভালো থেকো।